আসসালামু আলাইকুম, আমি ফজলে হক, লালমনিরহাট জেলার সদর থানার শহীদ আবুল কাশেম কলেজের অর্থনীতির একজন শিক্ষক। আমার অর্থনীতি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হামের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অলরেডি আমার চ্যানেলে মৌলিক গণিতের অন্তরীকরণ অধ্যায়ের বেশ কিছু সংখ্যক ক্লাস দিয়েছি। যারা আমার চ্যানেলের সন্ধান পেয়েছ তারা হয়তো বা অলরেডি ক্লাস দেখতে পাচ্ছ। তা আজকে আমি আলোচনা করব মৌলিক পরিসংখ্যান সাবজেক্টের প্রথম অধ্যায় মৌলিক পরিসংখ্যান পার্ট ওয়ান প্রথম ক্লাস আমি আলোচনা করব আজকে, এই কারণেই আমার পরিচয় তুলে ধরা। আলোচনা করব সমগ্র ও নমুনা। আমি মূলত আলোচনা করব এই অধ্যায় থেকে যে সকল টপিক সামনে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করতে, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করতে এই টপিক দরকার, বিধে আমি আপাতত আলোচনা করতেছি। আর এই অধ্যায়ে আছে মূলত কী কী পরিসংখ্যান, কাকে বলে পরিসংখ্যানের আওতা পরিধি, পরিসংখ্যান বিজ্ঞান না কলা, চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, দৈব চলক, গুণবাচক চলক, এরকম আলোচনা আছে যেগুলো সাধারণ আলোচনা। তোমরা স্টুডেন্ট যারা আছো প্রথম বর্ষের তারা বই থেকে পড়তে পারবা, আর যদি কখনও প্রয়োজন মনে করো আমি পরবর্তীতে আবারও এই টপিকগুলা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব মূলত এই অধ্যায়ের কি সমগ্র ও নমুনা। সমগ্র প্রথমত আমি আলোচনা করব তথ্য বিশ্ব বা সমগ্র পপুলেশন। আমরা পপুলেশন অর্থ সাধারণত কী বুঝে থাকি, জনসমষ্টি বা জনগণ। সাধারণত আমরা তথ্য বিশ্ব বা সমগ্রকে কি জনসমষ্টিকেই বুঝাই, পরিসংখ্যানে তা না। পরিসংখ্যানে সমগ্র বা তথ্য বিশ্ব হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককের বা সকল উপাদানের পূর্ণ ছক বা তালিকাটাই হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্র। যদি আমি উদাহরণস্বরূপ বলতে যাই, মনে করো রংপুর সিটি কর্পোরেশনের সকল রিক্সাওয়ালার মাসিক আয়ের সেট, মনে করো রংপুর সিটি কর্পোরেশনে কে 200 রিক্সাওয়ালা আছে, আমি তথ্য বিশ্ব প্রথমত আলোচনা করতেছি, 200 রিক্সাওয়ালা কে 2000 রিক্সাওয়ালা আছে রংপুর সিটি কর্পোরেশনে ধরে নাও, তাহলে 2000 রিক্সাওয়ালার মধ্যে প্রথম জনের মনে করো মাসিক আয় 10,000 টাকা, আবার কারো মাসিক আয় মনে করো 8,000 টাকা, আবার কারো মাসিক আয় মনে করো 15,000 টাকা, কারো মাসিক আয় মনে করো 12,000 টাকা, এইভাবে সকল রিক্সাওয়ালার মাসিক আয়ের সেট। অর্থাৎ সবাইকে নিয়ে যে তথ্য সেটাই হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্র। বা রংপুর কারমাইকেল কলেজের সকল ছাত্রছাত্রীর বয়সের সেট, রংপুর কারমাইকেল কলেজের সকল ছাত্রছাত্রীর বয়সের সেট। রংপুর কারমাইকেল কলেজে বর্তমান 25,000 ছাত্রছাত্রী আছে, সবারই বয়স আছে, সবারই বয়স দেওয়া আছে। মনে করে কারো বয়স 18 বছর, কারো বয়স 22 বছর, কারো বয়স 24 বছর, কারো বয়স 19 বছর, কারো বয়স 17 বছর, এইভাবে সকল ছাত্রছাত্রীর বয়সের সেট, 25,000 জনেরই বয়স দেওয়া আছে, সবাইকে নিয়ে যে তথ্য সেটাকে বলা হয় তথ্য বিশ্ব বা সমগ্র। তথ্য বিশ্ব প্রধানত দুই প্রকার, সসীম সমগ্র, তথ্য বিশ্ব বা সমগ্র দুই প্রকার, সসীম সমগ্র আর অসীম সমগ্র। সসীম সমগ্র ফাইনাইট পপুলেশন কাকে বলা হয়, যে সমগ্র বা তথ্য বিশ্বের উপাদান সংখ্যা সীমিত এবং গণনাযোগ্য, উপাদান সংখ্যা সীমিত এবং গণনাযোগ্য তাকে বলা হয় সসীম। যেমন একটু আগে আমি বলেছিলাম যে রংপুর সিটি কর্পোরেশনের 2000 রিক্সাওয়ালা আছে রংপুর সিটি কর্পোরেশনে, অবশ্যই এটা গণনাযোগ্য কতজন আছে নির্দিষ্ট সংখ্যক এবং গণনাযোগ্য, এটা হলো কি সসীম সমগ্র। বা এ আরেকটা উদাহরণ যেমন দিয়েছিলাম যে রংপুর কারমাইকেল কলেজের সকল ছাত্রছাত্রীর বয়সের সেট, অবশ্যই 25,000 হোক আর 25 লাখ হোক, কাউন্টেবল গণনাযোগ্য, এটা হলো কি সসীম, যে সমগ্রকের উপাদান সংখ্যা সীমিত এবং গণনা করে গণনা করা যায় গণনাযোগ্য তাকে বলা হয় সসীম সমগ্র বা ফাইনাইট পপুলেশন। অসীম সমগ্র ইনফাইনাইট পপুলেশন কাকে বলা হয়, যে সমগ্রকের উপাদান সংখ্যা সীমাহীন এবং গণনাযোগ্য নয়, অনেক কোথায় শেষ জানি না, গণনাযোগ্য নয়, সীমাহীন। যেমন একটা পুকুরে জল কণার সংখ্যা বা পানি কণার সংখ্যা কাউন্টেবল নয়, এটা কাউন্টেবল নয়, অনেক। বা সাগরে মাছের সংখ্যা আমাদের বঙ্গোপসাগরে, বা একটা নদীতে মাছের সংখ্যা, এটা কি গণনাযোগ্য, অবশ্যই না, এটাও সমগ্র গণনাযোগ্য নয়, উপাদান সংখ্যা সীমিত নয় বা সীমাহীন এবং গণনাযোগ্য নয়, এটা কি বলা হয়, কি বলা হয় অসীম সমগ্র ইনফাইনাইট পপুলেশন। আমরা এখন আলোচনা করব নমুনা স্যাম্পল, কাকে বলে নমুনা স্যাম্পল,
সমগ্র হতে একটা কোনো একটা সমগ্র হতে নির্বাচিত কোনো একটা অংশই হচ্ছে নমুনা, একটা সমগ্র থেকে একটা নির্বাচিত অংশই হচ্ছে কি নমুনা। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কি বলেছিলাম একটু আগে সমগ্র আলোচনায়, যে রংপুর সিটি কর্পোরেশনে 2000 রিক্সাওয়ালা আছে। তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্টকে আমি দায়িত্ব দিলাম আজকে যে এই 2000 রিক্সাওয়ালার গড় মাসিকায় তোমাকে বাইর করতে হবে। তাহলে তোমার কাজ কি? 2000 রিক্সাওয়ালা সবার কাছে যাইতে হবে, গিয়ে প্রত্যেকের মাসিক আয় জানতে হবে। 2000 জনের মাসিক আয় জানার পর 2000 জনের মাসিক আয় যোগ করে যোগফলকে 2000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গড়টা তুমি পাবা, ঠিক আছে? কিন্তু এটা কি সময় সাপেক্ষ, কষ্টসাধ্য এবং অনেক সময় অসাধ্য, মানে পারফেক্টলি তুমি পাচ্ছ না, এই জরিপগুলা তুমি সহজে করতে পারবা না, অসাধ্য হয়ে যায় কোনো কোনো সময়, ভুল আসে বা অনেকে কিছু দূর ঘোরার পরে হ্যাঁ এটাই সঠিক ন, এই কারণে কি করা হয়, মনে করো রংপুর শহরে বা রংপুর সিটি কর্পোরেশনে 10টা টার্নিং পয়েন্ট, 10টা মোড় আছে, মেইন মোড়, যেমন পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়, এরকম পার্কের মোড়ে 10টা মোড়কে ইন্ডিকেট করি, প্রত্যেকটা মোড় থেকে তুমি একটা বাইসাইকেল নিয়েও এখন ডাটা কালেক্ট করতে পারবা, 2 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে পারবা। কীভাবে? দেখো যে প্রত্যেকটা মোড় থেকে 5 জন করে রিক্সাওয়ালার মাসিকায় জানবা, তাহলে 10টা মোড় থেকে 5×10 50 জনের মাসিকায় জানলা, 10টা মোড় থেকে 5×10 50 জনের মাসিকায় জানলা, ওই 50 জনের মাসিকায় যোগ করো, যোগ করে 50 দিয়ে ভাগ করো, তাহলে রংপুর সিটি কর্পোরেশনের রিক্সাওয়ালাদের মাসিকায় জানা যাবে গড় মাসিকায়। কি বুঝাচ্ছি আমি? দেখো 2000 জন রিক্সাওয়ালা ছিল, তার মধ্যে কতজন 50 জনের মাসিকায় নিয়ে তুমি ইয়ে করছো, কি যোগ করছো, যোগ করে 50 দ্বারা ভাগ করে গড় মান বাইর করে বললা যে স্যার হ্যাঁ গড় মাসিকায় রংপুর সিটি কর্পোরেশন রিক্সাওয়ালাদের 9000 টাকা। তাহলে কতজন? এটা তুমি কি 2000 জন নিয়ে কাজ করছো? না। কতজন? 50 জন রিক্সাওয়ালা নিয়ে কাজ করছো। তাহলে এই যে 2000 জনের মধ্যে 50 জন, এই 50 জন সমগ্র ক্ষেত্রে নির্বাচিত একটা অংশ, এই অংশটাকে বলা হয় স্যাম্পল, পরিসংখ্যানে এই স্যাম্পলের উপরেই ম্যাক্সিমাম কাজগুলো করা হয়, নমুনার উপরেই কাজ করা হয়। মনে করো তোমার বাবা ধান চাষ করছেন, 500 মন ধান পেয়েছেন, 500 মন ধান পুরাটাই কি তুমি রাইস মিলকে দেখাবা যে এই আমার ধান আমি বিক্রি করবো? ন, 500 মন ধান থেকে তুমি ব্যাগে করে একটু ধান নিয়ে যাবা যে ভাই আমার ধান এই কোয়ালিটি, তা আপনি দাম কত দেবেন বা কী অবস্থা, আদার্স তোমার বাকি কথাবার্তা। তাহলে কী কী করলা তুমি? অনেকগুলা ধান থেকে একটু নিলা, এটাই হচ্ছে স্যাম্পল, অর্থাৎ সমগ্র থেকে নির্বাচিত একটা অংশ। বা এভাবেও তো ভাবতে পারো যে রংপুরে বেগম রোকেয়া মহিলা কলেজে ছাত্রীর সংখ্যা মনে করো 5000 জনের গড় বয়স দরকার তোমার, কী করবা? 5000 জনের বয়স যোগ করে 5000 দিয়ে ভাগ করতে হবে, অনেক সময় সাপেক্ষ। তখন কী করতে হবে? স্যাম্পল নির্বাচন, নমুনা নির্বাচন করতে হবে, যে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে মনে করো 5 জনের বয়স নিলা, সেকেন্ড ইয়ার থেকে 5 জনের বয়স নিলা, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, প্রত্যেকটা লেভেল থেকে মনে করো 7টা লেভেল আছে, এরকম 7টা লেভেল থেকে 5 জন করে স্টুডেন্টের বয়স নিলা, ছাত্রীর বয়স নিলা, তাহলে 5×7=35 জনের বয়স তুমি পাইলা, 5×7=35, এই 35 জনের বয়স যোগ করো, যোগ করে 35 দ্বারা ভাগ করো, রংপুর বেগম রোকেয়া মহিলা কলেজ সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের গড় বয়স তুমি পাবা। এইভাবে তুমি ছাত্রীদের গড় বয়স দ্রুত, এটা 1 ঘন্টার কাজ তুমি বের করতে পারবো। অর্থাৎ কী বোঝাচ্ছে? 5000 জন ছাত্রী থেকে তুমি 35 জনকে নির্বাচন করলো, এই যে একটা সমগ্র থেকে 35 জন নির্বাচিত, এই অংশটাই হচ্ছে নমুনা। আশা করি তথ্য বিশ্ব এবং নমুনা সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো। প্রিয় ছাত্রছাত্রী, আমি অনেক আলোচনা করব ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি তো। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আমি কেমন পড়াই, পরিসংখ্যান প্রথম ক্লাস নিচ্ছি, বেসিক থিওরিটিক্যাল আলোচনা, ম্যাথমেটিক্যালটা সামনে আসবে তখন আরও ভালো বুঝতে পারবা। তো আমি কেমন ক্লাস নিই, অলরেডি অন্তরীকরণ অধ্যায় বেসিক ম্যাথমেটিক্স ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে তোমরা বুঝতে পারছো, যারা প্রথম এসেছো আমার চ্যানেলে অবশ্যই সবাই নিজেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে সহযোগিতা করবো, এবং পাশাপাশি সকল বন্ধুদেরকে ইনফরমেশন দিবা যে ফজলে হক স্যার আমাদের ইউটিউব চ্যানেলে, ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলে আমাদের সাবজেক্টের উপর আলোচনা দিচ্ছেন। তোমরা সবাই স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা উপকৃত হব, স্যারকেও সহযোগিতা করব। ওকে, আল্লাহ হাফিজ।